যে ভন্ড একটা লোক আসি বলছে ওকে বলে এভাবে মারতেছে, সে কি করে জানে? সে কি ওখানে স্পাই? এই যে একটা ভন্ড হুজুর, সে যে বলতেছে অনলাইনে এসে বলতেছে তাকে মারা হচ্ছে, তাকে কাটা হচ্ছে। পবিত্র রমজান মাস, কোরআন নাজিলের মাস, এই মাসে শয়তানকে বন্দী রাখা হয়। কিন্তু আপনারা এত বড় শয়তান, আপনাদেরকে বন্দী রাখা যায় না, আপনারা শয়তানের ওস্তাদ। লকডাউনের নামে যেভাবে বাংলাদেশের সাধারণ জনগণ, আসসালামু আলাইকুম, মামুনুল হকের সাত দিনের রিমান্ড। এই সাত দিনের রিমান্ডের ভিতর প্রথম একদিনের রিমান্ডে মামুনুল হককে যেসব প্রশ্ন করা হয়েছিল, সাধারণ ধর্মপ্রিয় মানুষকে আপনি উস্কানি দিচ্ছেন যে আপনারা যেখানে পান মুরগি চোরা শাহরিয়া কবির, তারপর রাশেদ খান মেনন, সুপ্রিম কোর্টের জাস্টিস মানিক, তাহলে যেখানে পাবেন জুতা পিটা করবেন। এটা কি আপনি ইসলামের দৃষ্টিতে বলেন, আইনের দৃষ্টিতে বলেন, একজন স্বাভাবিক মানুষের কি কথাটা আপনি বলতে পারেন? একটা মানুষকে জুতা পিটা, আর আপনি অথরিটি কে দিল? পরিশেষে মামুনুল হকের নাকি ইচ্ছা ছিল রাষ্ট্র ক্ষমতা দখলের। দর্শক, ফেসবুক থেকে ইউটিউবে ডিসি হারুনে দেখলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে। আপনারা স্ক্রিনে যে মহিলাকে দেখতে পাচ্ছেন, কানাডিয়ান প্রবাসী, কানাডায় বসে তার মাথা ব্যথা সবসময় হুজুরদের উপর, মোল্লাদের উপর। আপনারা বিগত দিনেও এই মহিলার ভিডিও ফুটেজ দেখেছেন, হুজুরদের মোল্লাদের অশ্লীল ভাষায় সবসময়ের জন্য গালিগালাজ করে, আর কারোর উপর কোনো সমস্যা নাই, শুধু তার চুলকানি হুজুরদের উপর, মোল্লাদের উপর। আপনারা দেখেছেন হেফাজতের আরও কয়েকটা নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। এখন ওই মহিলার কথাগুলো আপনারা একটু শুনেন। ভাই মামুনুল হক এখন জেলের মধ্যে আছে, মামুনুল হক এটার জন্য সে শাস্তি, এটার চেয়ে আরো বেশি শাস্তি পাওয়া উচিত। সে যত কিছু করেছে, সে মানে ছিনিমিনি খেলেছে, মানুষকে দাম দিত না, মানুষকে জ্ঞান দিত, এ করতো সে করতো, কিন্তু সে নিজে কি করেছে? সে একটা অসভ্য জানোয়ার, মেয়েদের টিপটি মিটায়, মেয়েদেরকে নিয়ে খেলে। আচ্ছা যাই হোক, যারা ক্যানাডা আমেরিকা এই এখানে এখানে বসি বসি যে মামুনুল হক, মামুনুল হক যা, এখন তোরা বসে রয়েছিস কেন? তোদের তো তখন মামুনুল হকের দরকার, জানা এগুলি সবগুলি মামুনুল হকের সাথে মিলে, এগুলি মামুনুল হকের সাথে মিলে এরা ওখান থেকে, মামুনুল হক ওদেরকে, আমি সব ইনফরমেশন পেয়েছি, ওদেরকে কদ্দা কদ্দা টাকা দিত, কদ্দা কদ্দা ওদেরকে এক একটা ভাগা দিত, ভাগা ভাগা ভাগা। সেজন্য ওরা লাইভে এসে এ ভণ্ড বাবার জন্য দুনিয়ার কথা বলতো, দুনিয়ার কথা বলতো। এ বেডি তোদের হুজুররা, তোদের ভণ্ড হুজুররা, ওরা নাস্তিক করবে, ওরা মেয়ে নারী নিয়ে রিসার্চের বিয়ে ছাড়া থাকবে, ওগুলি সব ঠিক আছে, মানুষ করতে পারবে না, মানুষ কিছু করতে পারবে না, মানুষ করলে ওকে পাথর মারা হবে, মানুষ করতে ওকে জুতা মারা হবে। আগে নিজে ঠিক থাকতো, এই যে সে জেলে গেছে, তোদের জান বেড়ে যাচ্ছে, জান জান। এই যে ভণ্ড একটা লোক আসি বলছে ওকে বলে এভাবে মারতেছে, সে কি করে জানে? সে কি ওখানে স্পাই? এই যে একটা ভণ্ড হুজুর, সে যে বলতেছে অনলাইনে এসে বলতেছে তাকে মারা হচ্ছে, তাকে কাটা হচ্ছে, তাকে এমন করা হচ্ছে, তাকে এমন করা হচ্ছে, সে কে? সে কি স্পাই নাকি? সে কি স্পাই? সে কি স্পাই দিয়ে না দূরবীন দিয়ে দেখতেছে মামুনুল হককে কি করতেছে? আর কথাতে আজকে সব নির্যাতন, নারী নির্যাতন, এ মানুষ কাটাকাটি, ঘর বাড়ি ভাঙা ভাঙি, একমাত্র এই মামুনুল হক, এই আজকে তার প্রাপ্তর জন্য সে জেলে, আর সবাই তার জন্য দোয়া করতেছে, কান্না করতেছে। এই যে এত কিছু হয়েছে বাংলাদেশের মধ্যে, এত কিছু হয়েছে, এত ঘর দোয়ার ভাঙ্গা হয়েছে, এত মানে কি বলবো, এত ঘটনা হয়েছে, কই তোরা তো কেউ মামুনুল হকের আঙ্গুল তুলে বলছিস না যে ও দোষী? সবাই ওকে নির্দোষ 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 করতেছে। এ থাকবি এখানে চুপ, একটা কথা নাই, খাইবি হারামদের, ঠুসবি হারামদের, হারামদের ভিক্ষায় চলবি, রাজনীতি বলবি, অনলাইনে আসি কুটনমি করবি, হারাম জাদারা একদম চপ।
একদম চপ, আই ডোন্ট কেয়ার সে যত বড় নেতা হোক, সে যত বড় খেতা হোক, আমি কোন কেয়ার করি না। ওকে, আমাদেরকে ইজ্জত জিতে শিখো, আমাদেরকে সম্মান করতে শিখো, আমাদেরকে মানুষ ভাবে গণ্য করতে শিখো। ও ও ও যে মোহাম্মদ সাল্লাল্লাহকে নিয়ে যে ঠোঁট ভাঙাচ্ছিল সবাই, ও ইয়া ইয়া ইয়া, হারাম জাদা, ও কি দেখছিল মোহাম্মদ ঠোঁট নাড়াচ্ছিল? তখন তো তালিকা তালি, এ তালিকা তালি। আরো বলে কি, আমরা তো জাস্ট ইসলাম কথাবার্তা বলতেছিলাম, আমরা তো কোরআন হাদিসের কথা বলতেছিলাম, কই একটা ভাষণ তো আমি দেখি নাই কোরআন হাদিসের কথা বলতে। সব সময় এই ভাস্কর্য নিয়ে, অমুক নিয়ে, বাংলাদেশকে নিয়ে, সমুক নিয়ে, এই রাজনীতিকে নিয়ে, কেন তোমাদেরকে ওখানে বসানো হয়েছে? তোরা টুপি পরছস, পাঞ্জাবি পরছস, দাড়ি রাখছস লম্বা লম্বা, বাচ্চাদেরকে জ্ঞান দেবার জন্য, বাচ্চাদেরকে ভালো পথ দেখাবার জন্য। কই তোরা তো একটা বাচ্চাকে ভালো পথ দেখ নাই, সবগুলিকে তোরা টেরারিস্ট বানাইছস, সবগুলিকে টেরারিস্ট বানাইছস, তোরা টেরারিস্ট বানাইছস। ওকে, তো সে জেলে গেছে, তার সাজা তাকে পাইতে হবে। সে মিথ্যা কথা বলেছে, তাকে সবাই অন্ধ ভাবে বিশ্বাস করেছিল, তার প্রত্যেকটা কথা, খালি মুসলমানরা না, খ্রিস্টান হিন্দু সবাই আমরা হুজুরদেরকে রেসপেক্ট করি, আমরা তাদেরকে ভালোবাসি। ওকে, কিন্তু তারা কি করেছে? তারা মানুষের মধ্যে হেট সৃষ্টি করেছে, মানুষদেরকে আমাদেরকে নির্যাতন সবসময় কথাবার্তা বলতো, আমাদেরকে কেটে ফেলার হুমকি দিত, আমাদেরকে আমরা কিছুই না, আমরা মানে বাংলাদেশের কিছুই না, তারা সব কিছু, আমরা বাংলাদেশের কোনো মূল্যই রাখি না, আমরা বাংলাদেশের কোনো মূল্যই রাখি না। হারাম জাদি, তোরা এখানে আসি, আমাদের এখানে ঢুকি ঢুকি, তোরা যত কিছু মানে নিবার ফয়দা আছে ফয়দা লুটস, পারলে তো তোরা এটাকে মানে কি বলবো আর, কিন্তু তোদের আশা কোনোদিন আমরা পূরণ হতে দেব না। এটাকে তোদের রাজনীতি বানাইতে চাস, মোল্লা রাজনীতি। কিন্তু তারপর আর একটা কথা আছে, বাংলাদেশে বলে চারটা বিয়া করতে পারে, ভালো কথা, এটা হুজুরদের কথা, আপনাদের কথা, ভালো কথা, হ্যাঁ এটা আপনাদের রিলিজন আছে। কিন্তু ভাই, যখন মানুষ বিদেশে চলে আসে মানে ফরেন কান্ট্রিতে, তখন কিন্তু আর হুজুরদের আইন চলে না। ওকে, আইন চলে না। এখন আপনার একটা বউ আপনি আনতে পারবেন, চারটা বিয়া যদি করে রাখেন, তিনটাকে ফালাই আসতে হবে, ডিক্লেয়ার করতে হবে আই হ্যাভ অনলি ওয়ান ওয়াইফ। এগুলি হুজুরদের কাজ চলে না, এখানে হুজুরদের কাজ চলে না, এখানে সব অল সেম। ওকে, কোর্ট কাচারি চলে, জজের কথা চলে, ওকে, এখানে হুজুরদের কথা চলে না। হুজুররা কলমা পড়াইতে পারে, ওকে, কলমা পড়াইতে পারে, কিন্তু হুজুরদের সাইন টাইন চলে না। এগুলি সব আমাদের জজে, আমাদের কোর্টে বসি যারা আইন চালায়, ওরা ডাজন্ট ম্যাটার খ্রিস্টান হিন্দু মুসলিম, ওরা রিলিজন ভাবে বিয়া করতে পারবে, কিন্তু কাগজটা যাবে কই মেন, এখানে হুজুর।